দেখবো যে ভাবনা যত গুছিয়ে নিয়ে সব, খেয়ার ঘাটে আপন মনে বাঁধবো কলরব। অনেক চলার ওঠা নামা ভরিয়ে দেবে স্বাদ, শ্যাওলা ধুয়ে শান্ত মনে ভাঙন দেব বাদ। অযথা সব শব্দ ভুলে দেখবো খুলে মন, বলার মতো উৎসাহ সব রাখবে নিমন্ত্রণ। শুভ সকালের প্রাণ ভরা শুভেচ্ছা সকলকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল কবিতা দিয়ে দিনটা শুরু করলাম। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, আজকে সকালে ওই চিড়ে দই মাখা খেয়েছি, আর এখন রান্নাঘরে চলে এসেছি। এই ভোলা মাছের ঝাল করব, আর দেখি কি করা যায়। এই দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো, এখন বসলাম একটু কাজকর্ম সেরে। আর আজকে খেয়েছি দুপুরে উচ্ছে ভাতে ধনে পাতার বড়া আর ভোলা মাছের আলু পেঁয়াজ দিয়ে ঝাল বা তরকারি। তো খুব ভালো খেয়েছি। আর আজকে আমাদের এখানে বৃষ্টি নেই, সকাল থেকে বৃষ্টি নেই, কালকেও বৃষ্টি ছিল না, সুতরাং বেশ গরম লাগছে এখন। আর আজকে জানো তো, আমি খেতে খেতে আপন মনে হেসে উঠেছি। এই কারণটা হচ্ছে, গতকাল আমার সাথে সৌমিত্রর মানে একটু যখন গল্প করছিলাম, তা গল্প করতে করতে তখন সৌমিত্র একটা ঘটনার কথা বলে, এই ঘটনাটা আমি আগেও শুনেছি, আবার কালকে সেই কথাটা উঠে আসে। তা মানে প্রচণ্ড হাসি পায়, এবং সেটা খুব মানে মজাদার ঘটনা। আর আজকে খেতে বসে বসে সেই মনে পড়ছে, আমি আপন মনে একা একা হেসে যাচ্ছি। তো ঘটনাটা এরকমই, যদিও এটা গরমকাল, তবুও মানে ঘটনাটা যেহেতু মনে পড়ছে, তাই জন্য আমি শেয়ার করলে আমার বেশ ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করলে। তা ঘটনাটা এরকমই যে, আমার হাজবেন্ড তখন মানে স্কুলে পড়তো, বেশ বেশ অনেক বছর আগেকার কথা। তা এখন বাড়িতে একজন স্যার পড়াতে আসতেন। তা সেই স্যার একদিন মানে শীতকাল, স্যার একটা খুব সুন্দর সোয়েটার পরে এসেছেন। তা আমার শাশুড়ি মা চা দিতে গেছেন। এবারে স্যারের গায়ে অত সুন্দর একটা সোয়েটার দেখে শাশুড়ি বলছে, বাহ, আপনার সোয়েটারটা খুব সুন্দর সুন্দর। তো তখন বলছে, আচ্ছা ধন্যবাদ, এরকম বলেছিল। তখন স্যার বলছে, আপনি সোয়েটার বোনেন? তখন বলছে যে, হ্যাঁ একটু আধটু বুনি। তা তখন বলছে যে, সোয়েটারটা সত্যিই খুব সুন্দর, আমার শাশুড়ি মা বললেন। তা স্যার কী করেছে, আর কোনো কথা হয়নি, পরের দিন সোয়েটারটা সঙ্গে করে নিয়ে এসেছেন। তো নিয়ে এসে বলছেন যে, এটা এটা আপনার জন্য আমি রেখে গেলাম, আপনি ডিজাইনটা তুলে নেন, তারপরে আমি নিয়ে যাব, কোনো তাড়া নেই, আমার অনেক সোয়েটার আছে, একদম তাড়াহুড়ো করবেন না, আপনি আস্তে আস্তে ডিজাইন তুলে, অনেক অনেক ধন্যবাদ। আমার শাশুড়ি মা বলছেন যে, অনেক অনেক ধন্যবাদ, আমি তাহলে ডিজাইনটা তুলে নেব, আপনাকে অনেক ধন্যবাদ বলে আমার শাশুড়ি মা খুব খুশি হয়েছেন। তা আমার সোয়েটারটা রেখে দিয়েছে, একটা মানে সাইড করে রেখে দিয়েছে। এবার এই যে ঘটনাটা সোয়েটার বিষয়ক, সেটা আমার শ্বশুরমশাই কিছু জানতেন না। এবার পরের দিন অফিস যাওয়ার সময় শ্বশুরমশাই সোয়েটারটা ভালো দেখে, এবং শ্বশুরমশাইয়ের মাপের মতন, একদম একই মাপের, তা সেটা একবার পরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলো, বা বেশ সুন্দর লাগছে, ডিজাইনটাও যেহেতু সুন্দর, পরেও খুব সুন্দর লাগছে। তা আমার শ্বশুরমশাইয়ের খুব আনন্দ হলো। এবারে আমার হাজবেন্ড তখন বাড়ি ছিল না, স্কুলে চলে গেছে। এবার আমার শাশুড়ি মা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিল। এইবারে শ্বশুরমশাই কী করেছেন, ওই সোয়েটারটা গায়ে দিয়ে দিব্যি বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে স্টেশনে দাঁড়িয়েছে ট্রেন ধরবে। এবারে হয়েছে কি, মানে ট্রেনের তো মানে যেরকম অফিস টাইমে ভিড় হয়, অনেক লোকজন, সেই ভিড়ের মধ্য থেকে একজন শ্বশুরমশাইয়ের দিকে এগিয়ে আসছেন, তিনি হচ্ছেন ওই স্যার।
তারপরে স্যার এসে দেখছেন স্যারের সোয়েটারটা শ্বশুরবাসায় গায়ে দিয়ে বেরিয়েছে অফিস যাবে বলে। তা স্যার না অনেকক্ষণ ধরে দেখছে, তা শ্বশুরবাসা বলছে কিছু বলবেন স্যার, আপনি আপনার সাথে অনেকদিন দেখা হয় না, আপনি আমার বাড়ি যান, অথচ আপনার সাথে সত্যি সাক্ষাৎ হয় না, তাহলে কিছু বলবেন। তখন বলছে, তখন স্যার খুব রসিক মানুষ ছিলেন, তা স্যার তখন বলছেন, না কিছু বলবো না, আপনার সোয়েটারটা খুব সুন্দর। তখন শ্বশুরমশাই বলছে, হ্যাঁ সোয়েটারটা বেশ সুন্দর না, ডিজাইনটাও খুব সুন্দর বলছে। তখন স্যার বলছে, হ্যাঁ সত্যি আপনাকে বেশ মানিয়েছে, ঠিক আছে আসুন ভালো থাকবেন। হ্যাঁ তখন শ্বশুরমশাই বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার ট্রেন এসে যাচ্ছে, ঠিক আছে আবার পরে কথা হবে বলে চলে গেছে। এবার আমার শাশুড়ি মা দুপুরবেলা সেই সোয়েটার আর খুঁজে পাচ্ছে না, সোয়েটার কোথায় গেল, সোয়েটার কোথায় গেল, মানে চিন্তায় পড়ে গেছে। কারণ একজন স্যারের সোয়েটার, সেটা রেখেছেন, ডিজাইন তুলবেন, এবার সবচেয়ে বড় কথা যে হারিয়ে গেল কি করে, কোথা থেকে ঘর থেকে এরকম হারিয়ে যাবে, কেউ কি ঘরে ঢুকে এসে নিয়ে গেল, এইসব ভাবছে। মনটা খুব খারাপ, একটা মানুষের সোয়েটার সেটা যদি হারিয়ে যায় কি উত্তর দেবে। তা বলে বিকেলবেলা যখন আমার হাজবেন্ড স্কুল থেকে এলো, ও খুঁজছে, মাও খুঁজছে, সবাই মিলে খুঁজছে সোয়েটারটা কোথায় গেল। তারপরে শ্বশুরমশাই সন্ধেবেলা অফিস থেকে বাড়ি এসছে, আমার হাজবেন্ড বলছে, ও মা দেখো বাবাকে দেখো। শ্বশুরমশাই বলছে, বাবাকে আবার নতুন করে কি দেখবো, তুমি এদিকে এসে দেখো বাবাকে দেখো। তো বলছে আমার শাশুড়িমা বলছে, যে তো কি বলছিস, বলছে তুমি তাড়াতাড়ি আসো না। তখন আমার শাশুড়িমা কি দেখবে আমার, তখন বলছে যে, তখন আমার শাশুড়িমা বেরিয়ে বলছে, তুমি এই সোয়েটারটা পরে যে গেছো, আমাকে তুমি কিছু বলবে না, জিজ্ঞাসা করবে না। তখন শাশুড়িমা বলছে, আমি জানি তুমি উল্টুল বোনো টোনো সোয়েটার ফোয়েটার বোনো, এই সোয়েটারটা তুমি বুনে রেখেছো, আমি পরে গেছি, তা কি এবার তো বলার কি আছে, আমার জন্যই তো করেছো, তো আমার মাপেরই। তখন বলছে যে, না এটা তোমার জন্য করিনি, এটা অমুক স্যারের সোয়েটার, আর আমি ডিজাইন তুলবো বলে স্যার এটা রেখে গেছেন। কোন স্যারের, আমার শ্বশুরমশাই বলছে। তখন আবার শাশুড়িমা স্যারের নামটা বলেছে, তখন আবার শ্বশুরমশাই মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বলছে যে, আজকে ওনার সাথে আমার স্টেশনে দেখা হলো, উনি আমাকে বললেন সোয়েটারটা আপনাকে খুব মানিয়েছে ইত্যাদি ইত্যাদি, দেখেছো আমার সাথেও কিরমভাবে, ইস মজা হলো, উই বাবা আমার এখন কি লজ্জা করছে, হা ভগবান। তখন শাশুড়িমা বলছে, তুমি তো আমাকে একবার জানাবে যে আমি এই সোয়েটারটা পরে যাচ্ছি। তখন বলছে, আমার শ্বশুরবাসায় তখন বলছে, আরে কি বিচ্ছিরি লাগছে আমার, এইরকম একটা ঘটনা পরে যখন পড়াতে এসছে পরের দিন, আমার শাশুড়িমা বলছে, আপনি কিছু মনে করবেন না, ও জানতো না, ও ভেবেছে ওটা ওর জন্য বুনেছি। তখন বলছে যে, না না এরকম হতেই পারে, আমি এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম যে এই ভেবেই উনি পড়েছেন যে আপনি হয়তো বানিয়েছেন, আপনি যেহেতু উল্টুল বলেন টলেন, আচ্ছা কোনো ব্যাপার না, পড়তেই পারে, তা কি আছে, তবে ওনাকে খুব ভালো মানিয়েছিল, আপনি কিন্তু ওটা ওনাকে বানিয়ে দেবেন, ওনার খুব পছন্দ হয়েছে। তখন হচ্ছে বানিয়ে দেব, তো মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যাই হোক অনেকটা বকলাম। সান্ধ্য শুভেচ্ছা সকলকে। তুতুল ফোন করেছিল, ওদের ওখানে বৃষ্টি শুরু হয়েছে আজকে, টিপটিপ করে হচ্ছে, আর খবরে বলেছে, কাগজেও দিয়েছে, কাল থেকে 10 দিন মুষলধারে বৃষ্টি হবে। তা শুনেও বেশ মনটা শান্তি হলো। আর জানো তো, বাড়ি থেকে মা আমাকে আরেকটা স্নেক প্ল্যান্ট দিয়েছে, ওই যে দেখো পিছন দিকে রয়েছে, দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি, এই যে এই স্নেক প্ল্যান্টটা মা দিয়েছে, তো আমি একটা এই ড্রামে বসিয়েছি, এটার মধ্যে আমি আগে আটা রাখতাম, আটা অন্য জায়গায় ঢেলে এইটার মধ্যে গাছটা বসিয়েছি। আজকে আমাদের রাত্রিবেলার খাবো হচ্ছে রুটি আর আম আর দুধ, আর মাছ যে আছে আর খাবো না,
কারণ রুটি দিয়ে মাছ খেতে না ভালো লাগে না, অনেকে খুব ভালো খায় কিন্তু কিন্তু আমাদের একদম ভালো লাগে না, ওই মাছটা ভাত দিয়ে বেশি ভালো লাগে। এইটা তোমাদের দেখিয়েছিলাম, এই দুটো তুতুল করেছে জানো তো, দুটোই বোতল দিয়ে। এই যে লম্বা মতন বড় বোতলটা দেখছো, এটা আমাদের মার বাড়ির ছাদে পড়েছিল, এটাতে আমার ভাই রকেট ফাটাতো, মানে ওই রকেট বাজি পোড়াতো ওই মুখে দিয়ে। তো ওইটাও নিয়ে এসছে, নিয়ে এসে এই আর্টটা করেছে, আর এটা তো একটা মধুর শিশিতে করেছে। তো এখন যাই রান্নাঘরের দিকে, রাতের খাবার দাবার একটু গুছিয়ে নিই। গুছিয়ে নিই মানে কি, ওই রুটিটাই হবে, আর তো দুধটা জ্বাল দেবো, দুধ তো আমাদের বিকেলে দিয়ে যায়, তো রুটিটা করব আর দুধটা জ্বাল দেবো, ব্যাস। আর আম, গরমকালে একটা সুবিধা বলো, এই আমটা থাকে তো খুব সুবিধা হয় কিন্তু ব্রেকফাস্টে বলো, দুপুরেও কিন্তু আম খায় অনেকে, আমরা খাই না, আমরা হয় সকালে খাই নয়তো রাত্রিবেলা খাই। তো সেই মানে আমটা থাকলে যেন কত সুবিধা, যারা আম খায় না না আমার অবাক লাগে, আমের মতন ফল কি করে ভালো না বেশে থাকতে পারে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো, কেমন? দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো সকলে, শুভরাত্রি।